আমি আর প্রোগ্রাম করব না ভাবছি জলসা জুলুসগুলো কেন জানেন প্রচুর শত্রু বেড়ে গেছে অনেক শত্রু আমাদের দলেরও বেরিয়েছে মুসলিমও বেরিয়েছে আর গায়র মুসলিম হিন্দু বিজেপি এরা তো আছে আছে ইন্টারনেটে সার্চ করলে বহুত রকম বহুত কিছু শোনা যায় দেখা যায় কে আমার ভিডিও করে এক জায়গার ভিডিওকে আরেক জায়গায় এডিট করে নিয়ে যায় সেটাই করছে বদনাম করছে যে জাকির হোসেন চতুর্বেদী হবে আমি কবে চতুর্বেদী আমি তো লোকে বলে চতুর্বেদী আসলে চতুর্বেদী মিনিংস কি জানেন যে চার বেদ সম্পর্কে যার পাণ্ডিত্য থাকে তাকে বলা হয় চতুর্বেদী যার তিন বিভিন্ন রকম এই নিয়ে একটু গন্ডগোল আছে আমাদের মুসলিম দলের লোকেরা বিভিন্ন রকম ভাবে যে যেদিকে পাচ্ছে সেদিকে মানে উল্টো পাল্টা কমেন্ট করছে যা ইচ্ছে তাই যার কারণে আমার মনে ঘৃণাও জমে গেছে ভাবছি যে ছেড়ে দিব হ্যাঁ কারণ থাক তোরাই ভালো হওয়ার দরকার নেই আমার করা হ্যাঁ অসুবিধে নেই আর এমনিতে প্রোগ্রাম এখন খুব কম করি ছেড়ে দিয়েছি হয়তো খুব জোর হলে পরে মাসে পাঁচটা ওই প্রত্যেক দিন আজকে এখানে কাল ওখানে পরশু এখানে ওই দৌড়াদৌড়ি করে সব আসছেন বুঝেছেন নিজের মন মতন হবে নিজের মন মতন তো যার কারণে খুব টেনশনের মধ্যে আছি আমিও খুব চিন্তার মধ্যে আছি বহু রকম বহু জোনা ষড়যন্ত্র করছে আর বড় আফসোসের বিষয় কালকে যদি আমাদের কেউ ধরে নিয়ে যায় আমাদের তো হাজারো ভক্ত কিন্তু ভক্ত কোনো কাজে আসবে না একবার জেলে ঢোকার ভক্তকে কোনো ব্যাটা কাজে আসবে না সামনে আসবে না হ্যাঁ ঘুরে ঘুরে তখন বলবে ঠিকই করেছো রে পিছনে সবাই লাগবে বাস্তব কথা বলছি আপনাকে যদি কালকে কেউ ধরে নিয়ে যায় বিনা বাজাতে কালকে যদি থানায় ধরে নিয়ে যায় আপনার হয়ে কেউ তো আসবে না আসবে না বরং আপনারই পরিবারের লোক বলবে ঠিকই বহি কবে দেখবেন যে আমাদের সঙ্গে কোন মেয়ের ছবি লাগিয়ে দিয়ে কোন নায়িকার ছবি লাগিয়ে দিয়ে বলবে এর সঙ্গে কোথায় ধরা পড়া ছিল ওর পিতার মতো মতো আল্লাহ দুশমনির হাত থেকে হেফাজত করে বুঝলেন যতদিন আছে আমরা কেয়ালে সুন্নতের পথে যেন কায়েম থাকতে পারি সকলে বলি আল্লাহু আমিন।